গঙ্গা কি ব্যাপার? আমি রাখছি, হ্যাঁ পরে কথা বলছি। না মানে দাদা, অর্ক অন্যান্য জায়গাগুলো খুঁজছিল, তার সাথে গঙ্গার দিকটাও খুঁজছিল। মুশকিল, ওকে কি গঙ্গার পাড়ে আমি হাওয়া খেতে বলেছি না কুসুমকে খুঁজতে বলেছি? না মানে অন্যান্য জায়গাগুলো খুঁজতে খুঁজতে ও কিছু লোকালের সাথে এই কুসুমের ব্যাপারে কথা বলতে বলতে গঙ্গার দিকে গেছে শুনেছে। ও গঙ্গার দিকে গেছে কিন্তু দাদা কুসুম ওখানে নেই। গঙ্গা? তাহলে কি কুসুম মনের দুঃখে নিজেকেই গ্রেট, এত সহজে আমার রাস্তা পরিষ্কার হয়ে গেল। থ্যাংকস কুসুম, এইবার আমি যথাযোগ্য মর্যাদায় তোর জন্য শোক পালন করব, তুই দেখিস। সে কি কাকুমনি কুসুম গঙ্গায় গেছে কেন? আচ্ছা, ও কিছু করে বসবে না তো? আমিও ঠিক এই কথাটাই ভাবছি, হয়তো এত বড় আঘাতটাও মেনে নিতে পারিনি। দাদা দাদা বলছি, বাড়ি বসে তো আমরা বুঝতে পারবো না বাইরে কি হচ্ছে না হচ্ছে, একবার বাইরে গিয়ে যাই দেখি, মানে তুমি যদি পারমিশন দাও তো। শোন, কিচ্ছু হবে না, আমি বলছি কিচ্ছু হবে না, এভাবে আমি কুসুমকে হারিয়ে যেতে দেবো না, ও কিচ্ছু হবে না, শি উইল বি ফাইন। আচ্ছা শোন একটা কথা, অর্ক কি ফিরে আসছে বললো? হ্যাঁ না না, অর্ক ওখানেই আছে, ইনফ্যাক্ট ওই লোকালদের সাথে কথাবার্তা বলছে, ও ও তল্লাশি চালিয়ে যাচ্ছে। দাদা বুঝতে পারছি না যে এসব কি করে হলো, এই বাড়িতে সেই মুহূর্তে যারা ছিল তারা এতটা হার্টলেস কি করে হলো? দাদা আমার কিন্তু বড্ড ভয় ভয় করছে জানো তো। ভয় পাস না, কিচ্ছু হবে না, আমি বলছি কুসুম ঠিক থাকবে, ঠিক থাকবে। কিশোর কিশোর ঠিক কুসুমকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে।